আমি আসছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আগে আমাকে বল কি হয়েছে, বল। আমি ভাবতাম বাবা আমায় আল্লাহ কি মনে কর, কিন্তু তুমিও। আমি আমি তোকে আল্লাহ কি ভাবি দাঁড়া, তুই এটা কি বলছিস মা? তাহলে বাবা আজ তো ওরকম লুকিয়ে দিলে কেন? তারা, তোর বাবা অফিস যাওয়ার সময় যদি তোকে দেখতো তাহলে কি হতো বলতো? সহ্য করতে পারতিস? আজ তো স্কুলের প্রথম দিন, বাবার বকুনি খেয়ে গেলে খুব ভালো লাগতো তারা। সরি মামনি, সরি, প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি জানি না আমার এরকম কেন মনে হলো, সত্যি সরি। ঠিক আছে, অনেক হয়েছে, মন দিয়ে কাজ করিস, সাবধানে যাস, আর ঠিক সময় খাবারটা খেয়ে নিবি। জলটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ঠাম্মি। দুর্গা দুর্গা দিভাই, জমিয়ে পড়াস, ঠিক জানো তারে জমিন পড়ে আমির খানের মতো, মানে রাম শঙ্কর নিকুম। কি পচা বোলিং করছো তুমি, আস্তে মারলেই চার আর জোরে মারলেই ছয়। আমি কোহলির সচ্চা ফ্যান আছি। কোহলির ফ্যান? হ্যাঁ, কোহলি তো এখন আমার বস। ওকে, আজ থেকে তাহলে তোর নাম কোহলি। সত্যি? একদম। এবার মার দিই কোহলির মতো। করো। কেলো করেছিস, এবার ঠেলা আমায় সামলাতে হবে। আমি ভাবলাম যে মা বাবাকে ছেড়ে যাওয়া উচিত নয়, তাই ফিরে এলাম। নাটক? হ্যাঁ নাটক, ওকে বাড়ির বাইরে বার করবি তারপরে কথা হবে। নিচকে শয়তান কোথাকার। কি বলছো ড্যাড, কি মিষ্টি দেখতে বলতো, একদম কোহলির মতো কিউট। একদম আমার মাথা গরম করাবি না। হ্যাঁ, যাকে তাকে অ্যাডপ্ট করে কোলে করে নিয়ে আসবি আর আমি তাকে খাওয়াবো? কেন, আমি কি লঙ্গর খানা খুলে বসেছি? কি হয়েছে এটা, কি চাচামেচি করছো কেন? ওদেরকে আমি ফোন করে আসতে বলেছি। ও, নাটের গুরু তুমি? কেন, আমি সুখে আছি, সহ্য হচ্ছে না বুঝি? তোমাকে আমি কতবার বলেছি একটা ছেলে যথেষ্ট নয়, শুনেছো তুমি? হ্যাঁ, এর মানে কি? আমার আর একটা ছেলে চাই। এই বিট্টু, আর তো বিট্টু নয়, ওর নাম এখন থেকে কোহলি। কোহলি, বাহ, মিষ্টি নাম। বাবা 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 বাবা, এদিকে আমি চিল্লে মরছি আর তোমার প্রাণ ছেলের জন্য উতলে উঠছে। হ্যাঁ, এবারে তো আমার কোনো মূল্য নেই, যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। শোনো, এই বয়সে অত চাচামেচি করো না, ওপরে আমলকি জল ভেজানো আছে, যাও খেয়ে নাও। হ্যাঁ ড্যাড, শরীর সুস্থ থাকলেই কিন্তু মন সুস্থ থাকবে। আচ্ছা, তুমি আমায় 50,000 টাকা দাও তো। কি, কত টাকা? 50,000। কি চাস তুই? আমি এখানে হার্ট অ্যাটাক করে মরে যাই বলি, জীবনে 500 টাকা দেখেছিস কখনো? কিসের জন্য লাগবে? আমাদের কোহলি দারুণ ক্রিকেটার হবে, ওকে একটা স্কুলে ভর্তি করতে হবে আর সেটার জন্য 50,000 টাকা লাগবে। আমি তোকে সারা জীবন বছরে 1200 টাকা স্কুলে পড়িয়েছি আর তুই একে নাকি বছরে 50,000 টাকা স্কুলে পড়াবি? মারবো একটা জোর। তোরা কি সবাই মিলে আমার মাথা খারাপ করে দিবি? হ্যাঁ, একজনের ছেলে লাগবে, একজনের ভাই লাগবে, একজনের 50,000 টাকা লাগবে, আমায় বেচে দে। 50,000 টাকা, 5 টাকাও দেবো। আহা, একটা বাচ্চা ছেলে স্কুলে যাবে না? তুমি চুপ করে থাকো, যদি যায় তো সরকারি স্কুলে যাবে। ড্যাড, তুমি কি আমায় টাকা দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ, এমন একটা ভাব করছিস, ওই টাকাটা যেন আমি তোর কাছ থেকে ধার নিয়েছি। দেবো না। দেবে না তো? না, দেবো না। দেবে না তো? ফাইনাল? ফাইনাল, কি করবি? ওয়েট, জেকে মোটরস, হ্যাঁ একটা 10 লাখের গাড়ি আছে, আমি ওটা 50,000-এ বেচতে চাই।
কিনবেন? এই কোন গাড়ি রে, কোন গাড়ি, কোন গাড়ি রে, কোন কোন আমাদের গাড়ি ড্যাড, আমার নামে আছে, আমি তো বেচতেই পারি। এই খবরদার বলে দিচ্ছি কিন্তু একদম, যদি তুই 50,000 50,000 যা আলমারিতে আছে নিয়ে নিয়ে গে, তুই আর তোর মা মিলে আমাকে ভিকিরি করে ছাড়বি, যা চল চল তোকে আমি বের করে দিচ্ছি, চল চল চল। এই চল কালকের মধ্যে ইউনিফর্ম পেয়ে যাবি আর তারপরেই তো স্কুল শুরু। এবার কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। দেখলি তো বাবার সাথে কেমন ঝগড়া করে টাকাটা নিলাম। চল গিয়ে একটু গা গরম করি, খেলবি? চলো চলো চল। ওকে বয়েজ, এ হলো বিট্টু, তোমাদের স্কুলে নতুন এডমিশন নিয়েছে, ওকে তোমরা খেলতে নেবে তো? ওকে, আর আমি হলাম তোমাদের নতুন ট্রেনার। ওকে ওকে লেটস গো। নতুন বাচ্চা অ্যাডমিশন নিয়েছে তার বাড়ির লোক। ও আচ্ছা, ওকে ওকে তুই যা আমি আসছি। ওকে দিদি, বলটা দাও। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, দেখে তো একদম মনে হচ্ছে না। তাই আবার কি, তাহলে একটা ম্যাচ হয়ে যাক। সোজাসুজি বলুন না আপনি আমার সাথে খেলতে চাইছেন, বুঝি না নাকি? আর শুনুন, আপনি যদি ডিস্ট্রিক্ট হন আমি তাহলে স্টেট, হেরে তো আপনি ভূত হয়ে যাবেন, তাই নাকি? একদম। ঠিক আছে, তাহলে আমি আপনাকে 3 মিনিট দিচ্ছি, এই 3 মিনিটের মধ্যে যে ফার্স্ট বাস্কেট করবে সেই বাজিকার। বলুন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড? ওকে ডান। ওকে বলটা দিন। আর কোন রাস্তা নেই আমার।
মধ্যে বাস্কেট করেছি, আমি জিতে গেছি। আর নিজে আগে ট্রেনিং নিন, তারপর বাচ্চাদের ট্রেনিং দেবেন। কুলফি খবরদার, আমাকে একদম ওই নামে ডাকবেন না। তাহলে আপনার নামটা তো বলে যান। তারা। তারা, ওয়াও, দ্যাটস আ ভেরি সুইট নেম। ম্যাডাম, নামটা তো জেনে গেলাম, এবার ফোন নাম্বারটা জেনে গেলেই অঙ্কটা মিলে যাবে। কত দেরি হয়ে গেল। আমি কিন্তু পুলিশে ফোন করবো, যেতে দিন আমাকে। কথা বললে শেষ করে দেবো।